আপনার স্বামী, আপনার স্ত্রী আপনার বাড়ি থেকে চলে গিয়েছে, তাকে আপনি চাচ্ছেন সে কিভাবে আপনার বাড়িতে আসবে। তাকে আপনি অনেক ফোন করেছেন, তার বাড়িতে গিয়েছেন, কিন্তু সে আসে না। আপনার প্রতি তার কোনো মহাব্বত নাই, কোনো ভালোবাসা নাই। হয়তো একদিনের ভিতরে আপনার কাজ হয়ে যেতে পারে, 2 দিনের ভিতরে কাজ হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনি যদি এই আমলটা সহিভাবে করতে পারেন, এই তদবিরটা সহিভাবে করতে পারেন, দেখবেন অতি সত্তর সে আপনার জন্য পাগল পাড়া হয়ে যাবে এবং আপনার বাড়িতে সে চলে আসবে ছটফট করে। এটা কিন্তু হালাল পন্থায় এই কাজটা করা অত্যন্ত জরুরি, হালাল পন্থায়। আপনি জানেন কোরআন ভিত্তিক আমলগুলো করার ফলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই থাকে বেশি। যদি খারাপ কাজের জন্য করেন, কাজ নাও হইতে পারে, আর যদি ভালো কাজের জন্য করেন, আল্লাহ যদি চায় আপনার জন্য এটা যদি মঙ্গলজনক হয়ে থাকে, বালাই থাকে, দেখবেন যে আপনার আশা কবুল হয়ে গেছে। সে ছটফট করতে থাকবে আপনার কাছে আসার জন্য, আপনার সাথে এরকম ভাবে ভালোবাসা করার জন্য আপনার বাড়িতে চলে আসবে। তো দিন দিনই ভাই বোনেরা, এই আমলেরটা হলো স্ক্রিনের মধ্যে দেখেন, আপনি একটা নকশা দিয়ে দিলাম, এই নকশাটা আপনি একটা সাদা কাগজ নেবেন, সাদা কাগজের মধ্যে সুন্দর করে লিখবেন, সাদা কাগজে সুন্দর করে লিখে নিচে ওই ছেলে হলে ছেলের নাম, তার বাবার নাম, মেয়ে হলে মেয়ের নাম, তার মায়ের নাম, এবং আপনার নামটা আপনার বাবার নামটা অথবা আপনার নামটা আপনার মায়ের নামটা আপনি নিচে লিপিবদ্ধ করে দিবেন। বাস এতটুকুই আপনার কাজ শেষ। এটা জাফরানকালি দিয়ে লিখতে হবে। আমি কিন্তু বারে বলছি, ভালো কাজের জন্য করবেন, খারাপ কাজের জন্য করবেন না। যারা আমল করছে তারা উপকৃত হয়েছে, কারণ এখানে বিশ্বাসের খেলা। একিন এবং বিশ্বাস করে যারা আমলগুলো করবে, একবার দুইবার তিনবার সফলতা আল্লাহ তারা অবশ্যই দান করবেন, ভালো কাজের জন্য যদি হয়। এটাকে আপনি একটা তাবিজের মধ্যে ভরে অথবা একটা কাগজের মধ্যে পেঁচাইয়া যে কোনো একটা গাছের ডালের মধ্যে আপনি এটাকে ঝুলাই দিয়ে আসবেন। এই গাছের ডাল যখন লাড়া দিবে, এটা যখন লড়বে, তখন দেখবেন যে সে আপনার জন্য ছটফট করবে, আপনার বাড়িতে সে চলে আসবে, আপনাকে ভালোবাসবে, আপনাদের উভয়ের মহাব্বত পয়দা হবে। এই ছিল আজকের তদবির। আপনি আমলিয়াত করবেন, আল্লাহর কাছে সাহায্য চাবেন, নামাজ আদায় করবেন, গুরুত্বপূর্ণভাবে আবাদত বন্দিগুলো করবেন, দেখবেন আল্লাহর কাছ থেকে সাহায্য এবং রহমত বরকত অনবরত আপনার কাছে আসতেছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন, আমাদের এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ইসলামী শরিয়া মোতাবেক বিভিন্ন নিত্য প্রয়োজনীয় আমিলিয়াতগুলো দেওয়া হয়। যদি ভালো লাগে আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করে ওই ভিডিওগুলো দেখবেন, উপকৃত হবেন কোরআন সুন্নাহ থেকে। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন। আমিন।